তাদের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের অনুমতি দেওয়া হয়েছিল তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। বিদ্যুৎ উৎপাদনের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই দাবি তোলেন। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বাড়ি বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই স্মরণ সভার আয়োজন করে সংগঠনটি। তিনি বলেন, চায়ের দাওয়াতের রক্ষায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার জন্য দলের কোনো নেতাকর্মী যাবে না, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে গণভবন ঘেরাও যাবে জনগণ। আর আপনার চায়ের দাওয়াতে যাবে না, যদি এদেশের জনগণ কখনো গণভবন ঘেরা করতে চায় তাহলে আপনার জিনিসপত্র গুছে গাড়িতে তুলে দিয়ে আপনাকে সিয়ক করতে যেতে পারে, অর্থাৎ বিদায় জানাতে যেতে পারে না। আপনি শ্বেতপত্র ঘোষণা করেন জাতির সামনে, কোন কোন কোম্পানিকে কত টাকা দিয়েছেন, কোন কোন কোম্পানিকে কুইক রেন্টাল বেচেছেন উৎপাদনের জন্য দিয়েছেন, এটা জাতির সামনে সুস্পষ্ট করে বলেন।